ডাবগ্রাম ফুলবাড়ি যেখানে ইভিএম বিকলয় রয়েছে সেই মুহূর্ত সেই জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ডাবগ্রাম ফুলবাড়িতে বিজেপির অফিসে আগুন ধরিয়ে দেওয়া হলো ভোট শুরু হতেই একের পর এক খবর একের পর এক খবর জানি না পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি কবে বদলাবে কিন্তু লোকসভা নির্বাচনের মতো এত গুরুত্বপূর্ণ নির্বাচনেও সেখানে সকাল থেকে হয় কোথাও বিরোধী বিজেপি দলের বুথ এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে তাকে বুথের বাইরে বার করে দেওয়া হলো আর এই মুহূর্তে যে এক্সক্লুসিভ ভিজুয়াল আপনারা দেখতে পাচ্ছেন প্রথম ছবি সবার আগে এই মুহূর্তে ব্রেকিং নিউজ তা হলো ডাবগ্রাম ফুলবাড়ি সেখানে বিজেপির অফিসে আগুন ধরিয়ে দেওয়া হলো পুড়ে ছাই বিজেপির অফিসের সামনের অংশটা দেখাচ্ছি আমরা এই ডাবগ্রাম ফুলবাড়িতে কিন্তু মানুষজন দাঁড়িয়ে রয়েছেন অন্য একটা বুথে যেখানে বলছিলাম যে সকাল থেকে লম্বা লাইন করে দাঁড়িয়ে রয়েছেন তারা ভোট দেবেন বলে ইভিএম বিকল হয়ে গেছে তাও তারা কেউ কে বুথ ছেড়ে যাচ্ছেন না এমন কি কারণ রয়েছে সেখানে যে সেখানে বিজেপির পার্টি অফিসকে ভেঙে চুড়ে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হলো উন্মিলন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন উন্মিলন গতকাল থেকে রয়েছে সকাল থেকে রয়েছে ভোট শুরু হতে কি ছবি জায়গায় জায়গায় উত্তেজনা কোনো দেশের কোনো প্রান্তে এরকম হয় না কি পরিস্থিতি ওখানে বিজেপির পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হলো কি অবস্থা একদম দেখো ভোট শুরু হয়েছে এবং সকাল থেকে কিন্তু এই ডাবগ্রাম ফুলবাড়ির বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন খবর আসছে এক যেমন একদিকে ইভিএম এর কারণে বহুক্ষণ দাঁড়িয়ে রয়েছেন মানুষজন লাইনে তা পাশাপাশি আমার পেছনের ছবিটা দেখাবো একটি ভয়াবহ ছবি যে রাতের অন্ধকারে এসে নাকি অভিযোগ যেটা আসছে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এসে এখানে বিজেপির যে বুথ সেটা কিন্তু অস্থায়ী যে বুথ সেটা কিন্তু ভেঙে চুড়ে দিয়েছে এবং তাতে আগুন ধরিয়ে দিয়েছে শুধু তাই নয় এই পড়ে রয়েছে সামনে দেখো জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে বিজেপির দলীয় পতাকা এবং এছাড়া যে প্রার্থীর যে ব্যানার সমস্ত কিছুই কিন্তু এখানে ভেঙে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ করছেন এখানকার যিনি বুথ সভাপতি রয়েছেন তার সঙ্গে একটু কথা বলবো দাদা একটু এই পাশটায় আসবেন কি অভিযোগটা করছেন একটুখানি বলুন আমাদের দর্শকদের জন্য বলছি এখানে রাত্রি 8টা পর্যন্ত আমাদের বুথ সব ঠিকঠাক ছিল রাত্রি 8টার পরে আমরা এখান থেকে যাই বাড়িতে তো রেস্ট করতে হবে তো ভোর 4:20 এখানে আমি এসেছি আমার এখানে বুথে জড়া ছিল ব্যানার জ্বালিয়ে আপনার সামনে দেখুন পুরো জ্বালিয়ে টালিয়ে সব শেষ করে দিয়েছে কিছু রাখেনি এখন যে লোক আসবে ভোট দিতে তাদেরকে যে আমি একটু বসার জায়গা দেবো সেটা দিতে পারছি না রাস্তার মধ্যে লাগিয়েছি এত রোদের মধ্যে এখন থাকতে হবে একজন এখন একটা ছাতা জোগাড় করলাম যেই প্রকারে হোক তো এই যে যারা এই কাজ করেছে এটা একদমই ভালো করেনি এটা আমাদের সমাজের খুব খারাপ ছবি যা কারা করেছে অভিযোগটা কাদের জন্য এটা কারা করেছে আমি চোখে দেখিনি কেন কাল সারাদিন খাটাখাটি করেছি রাত্রি 9টার সময় বুথে সব কিছু রেডি করে ব্যানার ফ্যানার লাগিয়ে গেছিলাম সকাল ভোর 4:20 যখন আমি এখানে আসি এসে দেখি আমার বুথ পুরো জ্বালিয়ে দিয়েছে দেখুন বুথে কিছু রাখেনি ব্যানার থেকে শুরু করে আমার ক্যান্ডিডেটের জানি না যারা কি করেছে আমার চোখে দেখিনি কিছু রাখেনি বলছেন সেখানকার নেতা সমস্ত সব কিছু পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে প্রথমে ভাঙচুর করা হয় তারপরে পুড়িয়ে ছাই হয়ে গেছে জায়গায় জায়গা থেকে একই ঘটনা ঘটছে এবং সবথেকে বড় প্রশ্ন এটাই যে এমন কি রয়েছে রাজ্যের ক্ষেত্রে ভোট শুরু হতেই তিনবার নির্বাচিত শাসক দল তার সেখানে এত উন্নয়নের বন্যা বহানো হয়েছে উন্নয়নের জোয়ারে ভেসে গিয়েছে গোটা রাজ্য উত্তর থেকে দক্ষিণ তাহলে এমন কি কারণ রয়েছে ভোট শুরু হতেই এইভাবে কখনো রক্ত ঝরতে হয় কখনো আগুন লাগাতে হয় বিরোধী রাজনৈতিক দলের পার্টি অফিসে প্রত্যেক মুহূর্তের খবর সবার আগে ব্রেকিং নিউজে নজর রাখবো আমরা তবে সময় একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন ডাবগ্রাম ফুলবাড়ি যেখানে ইভিএম বিকলয় রয়েছে সেই মুহূর্তে সেই জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ডাবগ্রাম ফুলবাড়িতে বিজেপির অফিসে আগুন ধরিয়ে দেওয়া হলো ভোট শুরু হতেই একের পর এক খবর একের পর এক খবর জানি না পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি কবে বদলাবে কিন্তু লোকসভা নির্বাচনের মতো এত গুরুত্বপূর্ণ নির্বাচনেও সেখানে সকাল থেকে হয় কোথাও বিরোধী বিজেপি দলের বুথ এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে তাকে বুথের বাইরে বার করে দেওয়া হলো আর এই মুহূর্তে যে এক্সক্লুসিভ ভিজুয়াল আপনারা দেখতে পাচ্ছেন প্রথম ছবি সবার আগে এই মুহূর্তে ব্রেকিং নিউজ তা হলো ডাবগ্রাম ফুলবাড়ি সেখানে বিজেপির অফিসে আগুন ধরিয়ে দেওয়া হলো পুড়ে ছাই বিজেপির অফিসের সামনের অংশটা দেখাচ্ছি আমরা
দাবগ্রাম ফুলবাড়িতে কিন্তু মানুষজন দাঁড়িয়ে রয়েছেন অন্য একটা বুথে, যেখানে বলছিলাম যে সকাল থেকে লম্বা লাইন করে দাঁড়িয়ে রয়েছেন তারা ভোট দেবেন বলে। ইভিএম বিকল হয়ে গেছে, তাও তারা কেউ কে বুথ ছেড়ে যাচ্ছেন না, এমন কি কারণ রয়েছে সেখানে যে সেখানে বিজেপির পার্টি অফিসকে ভেঙে চুড়ে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হলো? উন্মিলন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। উন্মিলন, গতকাল থেকে রয়েছে, সকাল থেকে রয়েছে, ভোট শুরু হতে কি ছবি? জায়গায় জায়গায় উত্তেজনা, কোনো দেশের কোনো প্রান্তে এরকম হয় না, কি পরিস্থিতি ওখানে? বিজেপির পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হলো, কি অবস্থা? একদম, দেখো ভোট শুরু হয়েছে এবং সকাল থেকে কিন্তু এই দাবগ্রাম ফুলবাড়ির বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন খবর আসছে। এক, যেমন একদিকে ইভিএম এর কারণে বহুক্ষণ দাঁড়িয়ে রয়েছেন মানুষজন লাইনে, তা পাশাপাশি আমার পেছনের ছবিটা দেখাবো, একটি ভয়াবহ ছবি যে রাতের অন্ধকারে এসে নাকি অভিযোগ যেটা আসছে, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এসে এখানে বিজেপির যে বুথ সেটা কিন্তু অস্থায়ী যে বুথ সেটা কিন্তু ভেঙে চুড়ে দিয়েছে এবং তাতে আগুন ধরিয়ে দিয়েছে। শুধু তাই নয়, এই পড়ে রয়েছে সামনে দেখো, জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে বিজেপির দলীয় পতাকা এবং এছাড়া যে প্রার্থীর যে ব্যানার সমস্ত কিছুই কিন্তু এখানে ভেঙে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ করছেন এখানকার যিনি বুথ সভাপতি রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলবো। দাদা একটু এই পাশটায় আসবেন, কী অভিযোগটা করছেন একটুখানি বলুন আমাদের দর্শকদের জন্য। বলছি এখানে রাত্রি 8টা পর্যন্ত আমাদের বুথ সব ঠিকঠাক ছিল, রাত্রি 8টার পরে আমরা এখান থেকে যাই, বাড়িতে তো রেস্ট করতে হবে, তো ভোর 4:20 এখানে আমি এসেছি। আমার এখানে বুথে জড়া ছিল ব্যানার জ্বালিয়ে, আপনার সামনে দেখুন পুরো জ্বালিয়ে টালিয়ে সব শেষ করে দিয়েছে, কিছু রাখেনি। এখন যে লোক আসবে ভোট দিতে তাদেরকে যে আমি একটু বসার জায়গা দেবো সেটা দিতে পারছি না, রাস্তার মধ্যে লাগিয়েছি, এত রোদের মধ্যে এখন থাকতে হবে, একজন এখন একটা ছাতা জোগাড় করলাম যেই প্রকারে হোক। তো এই যে যারা এই কাজ করেছে এটা একদমই ভালো করেনি, এটা আমাদের সমাজের খুব খারাপ ছবি। যা কারা করেছে অভিযোগটা কাদের জন্য? এটা কারা করেছে আমি চোখে দেখিনি, কেন কাল সারাদিন খাটাখাটি করেছি, রাত্রি 9টার সময় বুথে সব কিছু রেডি করে ব্যানার ফ্যানার লাগিয়ে গেছিলাম, সকাল ভোর 4:20 যখন আমি এখানে আসি এসে দেখি আমার বুথ পুরো জ্বালিয়ে দিয়েছে। দেখুন বুথে কিছু রাখেনি, ব্যানার থেকে শুরু করে আমার ক্যান্ডিডেটের জানি না যারা কী করেছে আমার চোখে দেখিনি, কিছু রাখেনি বলছেন সেখানকার নেতা। সমস্ত সব কিছু পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে, প্রথমে ভাঙচুর করা হয় তারপরে পুড়িয়ে ছাই হয়ে গেছে, জায়গায় জায়গা থেকে একই ঘটনা ঘটছে। এবং সবথেকে বড় প্রশ্ন এটাই যে এমন কি রয়েছে রাজ্যের ক্ষেত্রে ভোট শুরু হতেই তিনবার নির্বাচিত শাসক দল, তার সেখানে এত উন্নয়নের বন্যা বওয়ানো হয়েছে, উন্নয়নের জোয়ারে ভেসে গিয়েছে গোটা রাজ্য উত্তর থেকে দক্ষিণ, তাহলে এমন কি কারণ রয়েছে ভোট শুরু হতেই এইভাবে কখনো রক্ত ঝরতে হয় কখনো আগুন লাগাতে হয় বিরোধী রাজনৈতিক দলের পার্টি অফিসে? প্রত্যেক মুহূর্তের খবর সবার আগে ব্রেকিং নিউজে নজর রাখবো আমরা, তবে সময় একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।